ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করছি এমসিকিউগুলো হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আজকের প্রথম এমসিকিউ যৌগিক যুক্তির অপর নাম কি আনসার হচ্ছে অপশন নাম্বার এ মিশ্র যুক্তি দুই নম্বর প্রশ্ন যে যৌগিক বচনের পূর্বক অনুগের উল্লেখ থাকে তাকে বলে আনসার হচ্ছে অপশন নাম্বার এ প্রাকল্পিক বচন তিন নম্বর প্রশ্ন যৌগিক যুক্তি কয় প্রকার আনসার হচ্ছে অপশন নাম্বার এ দুই প্রকার অর্থাৎ প্রাকল্পিক ও বৈকল্পিক নেই চার নম্বর প্রশ্ন যে যৌগিক বচনের পূর্বক অংশে শর্তের উল্লেখ থাকে তা হলো আনসার হচ্ছে অপশন নাম্বার এ প্রাকল্পিক বচনে পাঁচ নম্বর প্রশ্ন যৌগিক যুক্তির সিদ্ধান্ত কি বচন হবে আনসার হচ্ছে অপশন নাম্বার সি নিরপেক্ষ বচন অর্থাৎ প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তির সিদ্ধান্ত কি হবে নিরপেক্ষ বচন ছয় নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচন হলো আনসার হচ্ছে অপশন নাম্বার ডি যৌগিক বচন সাত নাম্বার প্রশ্ন সব যৌগিক যুক্তির অন্তত একটি অবয়ব হয় আনসার হচ্ছে অপশন নাম্বার এ যৌগিক বচন আট নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের অংশগুলো হলো আনসার হচ্ছে অপশন নাম্বার এ পূর্বকল্প ও অনুকল্প নয় নম্বর প্রশ্ন যদি তবে দিয়ে কোন বচন গঠিত হয় আনসার হচ্ছে অপশন নম্বর সি প্রাকল্পিক বচন দশ নম্বর প্রশ্ন হয় অথবা দিয়ে কোন বচন গঠিত হয় আনসার হচ্ছে অপশন নাম্বার বি বৈকল্পিক বচন এগারো নম্বর প্রশ্ন বৈকল্পিক বচনের অঙ্গ বাক্য দুটির নাম কি আনসার হচ্ছে অপশন নাম্বার এ বিকল্প বলা হয় বারো নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের এর সততা কার ওপর নির্ভর করে আনসার হচ্ছে অপশন নম্বর এ পূর্বকের উপর সরি এখানে পূর্বক হবে তেরো নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের পূর্বক সত্য হলে অনুগ কী হবে আনসার হচ্ছে অপশন নম্বর এ সত্য হবে চোদ্দ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের পূর্বক সত্য ও অনুগ মিথ্যা হলে বচনটি কী হবে আনসার হচ্ছে অপশন নাম্বার বি মিথ্যা হবে পনেরো নম্বর প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তটি হলো আনসার হচ্ছে অপশন নম্বর সি নিরপেক্ষ বচন ষোলো নম্বর প্রশ্ন প্রধান হেতু বাক্য প্রাকল্পিক বচনের পূর্বকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করতে হবে প্রাকল্পিক নিরপেক্ষ নেয়ের কোন নিয়মে এটি বলা হয়েছে আনসার হচ্ছে অপশন নম্বর এ এমপি নিয়ম অনুসারে সতেরো নম্বর প্রশ্ন প্রধান হেতু বাক্য প্রাকল্পিক বচনের অনুকে অপ্রধান হেতু বাক্যে অস্বীকার করলে সিদ্ধান্তে পূর্বকে অস্বীকার করতে হবে এ কথা কোন নিয়মে বলা হয়েছে আনসার হচ্ছে অপশন নাম্বার বি এম নিয়ম অনুসারে আট নম্বর প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশটি হলো আনসার হচ্ছে অপশন নাম্বার বি পূর্বক ও অনু উনিশ নম্বর প্রশ্ন বৈকল্পিক বচনে অথবা শব্দটিকে কয়েকটি অর্থে ব্যবহার করা হয় আনসার হচ্ছে অপশান নাম্বার বি দুটি যথা সবল ও দুর্বল অর্থে কুড়ি নম্বর প্রশ্ন বৈকল্পিক বচনে অথবা শব্দটির একটি অর্থ হলো শিথিল অর্থ বা দুর্বল অর্থ অন্যটি হলো কি আনসার হচ্ছে সবল অর্থ বা বিসংবাদী অর্থে একুশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান বাক্যটি হল আনসার হচ্ছে অপশন নাম্বার এ নিরপেক্ষ বচন বাইশ নম্বর প্রশ্ন যদি তবে যদি পি তবে কিউ কিউ পি অতএ যুক্তি আকারটি বৈধ না অবৈধ আনসার হচ্ছে অপশন নাম্বার ডি অবৈধ অনুকল্প পরিগ্রহণ দোষ অর্থাৎ এখানে অনুকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয়েছে তাই তেইশ নম্বর প্রশ্ন যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি এই বৈধ যুক্তির আকারটির নাম কি আনসার হচ্ছে অপশন নাম্বার বি এম টি নিয়ম অনুসারে অর্থাৎ এখানে অনুকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার করা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন পি অথবা কিউ নয় কিউ অতএব পি এই যুক্তি আকারটি আনসার হচ্ছে অপশন নাম্বার সি বৈধ ডিএস নিয়ম অনুসারে অর্থাৎ বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে পঁচিশ নম্বর প্রশ্ন একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধ হয় যখন অপশন নাম্বার বি একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা হয় অর্থাৎ যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করতে হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন মিশ্র যুক্তি কি আনসার হচ্ছে অপশন নাম্বার সি যার বচনগুলি যার বচনগুলি সাপেক্ষ নিরপেক্ষ হই সাতাশ নম্বর প্রশ্ন যৌগিক যুক্তি হলো এমন যার অন্তত একটি বচন হলো আনসার হচ্ছে অপশন নাম্বার এ সাপেক্ষ বচন আঠাশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের যদি অংশটি হলো আনসার হচ্ছে অপশন নাম্বার এ পূর্বক উনত্রিশ নাম্বার প্রশ্ন প্রাকল্পিক বচনের তাহলে অংশটি হলো আনসার হচ্ছে অপশন নাম্বার বি অনুপ ত্রিশ নম্বর প্রশ্ন বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের স্বীকৃতিমূলক আকারে সংক্ষিপ্ত রূপ হল আনসার হচ্ছে অপশন নাম্বার এ এমপি একত্রিশ নম্বর প্রশ্ন এমপি এর পুরো নাম কি আনসার হচ্ছে অপশন নাম্বার ডি মোডাস পনেন্স বত্রিশ নম্বর প্রশ্ন এম টি এর পুরো নাম কি আনসার হচ্ছে মোডাস টলেন্স তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয় আনসার হচ্ছে অপশন নাম্বার বি অনুগের গুণের দ্বারা চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারিত হয় আনসার হচ্ছে অপশন নাম্বার এ পূর্বজ্ঞের গুণের দ্বারা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যদি পি তবে কিউ পি নয় অতএব কিউ যুক্তি আকারটি কি হবে আনসার হচ্ছে অপশন নাম্বার বি অবৈধ হবে কেন এখানে পূর্বকে অস্বীকার করে অনুপকে স্বীকার করা হয়েছে তাই চৌত্রিশ নম্বর প্রশ্ন যদি পি তবে কিউ নয় পি অতএব নয় কিউ যুক্তি আকারটিতে কী দোষ ঘটেছে আনসার হচ্ছে অপশন নাম্বার এ পূর্বক অস্বীকারজনিত দোষ সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের প্রথম অংশটিকে বলা হয় আনসার হচ্ছে অপশন নাম্বার এ পূর্বক আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশটিকে বলা হয় আনসার হচ্ছে অপশন নাম্বার বি অনুগ উনচল্লিশ নম্বর প্রশ্ন অবিসংবন্ধী বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসাথে আনসার হচ্ছে অপশন নাম্বার এ সত্য হতে পারে চল্লিশ প্রশ্ন বিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসাথে অপশন নাম্বার ডি কোনোটি নেই অর্থাৎ একসঙ্গে সত্য হতে পারে না একসঙ্গে মিথ্যা হতে পারে না সত্য মিথ্যা উভয় হতে পারে না একচল্লিশ নম্বর প্রশ্ন হয় সে শিক্ষিত অথবা মূর্খ এখানে অথবা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আনসার হচ্ছে অপশন নাম্বার বিশ সংবাদী অর্থে অর্থাৎ সে হয় শিক্ষিত হবে অথবা মূর্খ হবে দুটোর মধ্যে একটা সঠিক হবে একটা অবশ্যই মিথ্যা হবে বিয়াল্লিশ নাম প্রশ্ন হয় আমি মাঠে যাব অথবা বাজারে যাব এখানে অথবা শব্দটি কোনো অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সবল অর্থে বা বিসংবাদী অর্থে কেন না আমি একের সঙ্গে দুটি জায়গায় উপস্থিত থাকতে পারি না হয় মাঠে থাকবো অথবা বাজারে থাকব তেতাল্লিশ নম্বর প্রশ্ন বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নামটি হলো আনসার হয়েছে অপশান নাম্বার সি ডিএস পদ্ধতি অর্থাৎ জাংটিক সিলোগ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ডিএস কথাটির সম্পূর্ণ অর্থ হলো ডিসজাংটিক সিলোগিজম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসাথে সত্য হলে বচনটিকে বলা হয় আনসার হচ্ছে অপশন নাম্বার ডি অবিসংবাদী অর্থে ওই এখানে বৈকল্পিক বচন অথবা শব্দটি ব্যবহার করা হয়ে ধরতে হবে ছেচল্লিশ নম্বর প্রশ্ন হয় সে আসবে অথবা আমি যাব সে এসেছে অতএব আমি যাব না যুক্তিটিতে কী দোষ ঘটেছে আনসার হচ্ছে অপশন নাম্বার বি বিকল্প স্বীকারজনিত দোষ অর্থাৎ প্রথমে স্বীকার করে পরে অস্বীকার করা হয়েছে তাই সাতচল্লিশ নাম প্রশ্ন পি অথবা কিউ বচনটির অর্থ ঠিক রেখে একে প্রাকল্পিক বচনে প্রণীত করলে পাওয়া যায় আনসার হচ্ছে অপশন নাম্বার সি যদি পি নই তবে কিউ আটচল্লিশ নামের প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ সিদ্ধান্তটি হবে আনসার হচ্ছে অপশন নম্বর এ নিরপেক্ষ বচন ঊনপঞ্চাশ নাম প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় বাক্যটি হবে আনসার হচ্ছে অপশন নাম্বার সি নিরপেক্ষ বচন পঞ্চাশ নম্বর প্রশ্ন হাই পি অথবা কিউ কিউ অতএব পি নয় যুক্তির আকারটি হবে आंसर হচ্ছে অপশন নাম্বার বি অবৈধ কেননা এখানে প্রথমে স্বীকার করে পরে অস্বীকার করা হয়েছে তাই 51 নম্বর প্রশ্ন বৈকল্পিক ন্যায়ের অবয়ব হলো आंसर হচ্ছে অপশন নাম্বার সি তিনটি বাহান্ন নাম্বার প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ যুক্তি হলো आंसर হচ্ছে অপশন নাম্বার সি মিশ্র যুক্তি তেপনা প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি যদি বৈধ হয় তাহলে তাকে বলা হয় আনসার হচ্ছে অপশন নাম্বার ডি এমপি অথবা এমটি এই দুটোর মধ্যেই হতে পারে যদি তোমাদের এ এম সিগুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করবে থ্যাংক ইউ